ॐ नमः शिवाय। 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 जटाटविकलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्यलम्बिताम्बुजङ्गतुण्डमालिका ॐ नमः शिवाय। नमः शिवाय। नमः शिवाय। ॐ 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 नमः शिवाय। रावण নিজের চোখ খোলো, আমি চলে এসেছি। চোখ খোলো রাবণ। প্রণাম দেবাদিদেব। এই কঠিন তপস্যার ফল তুমি অবশ্যই পাবে। বলো, কি বরদান চাই তোমার? আপনি আমার পরম পূজ্য দেবাদিদেব। সেটা আমি জানি। তুমি বরদান চাও, তুমি যা চাইবে আমি তোমাকে প্রদান করব। তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। আমি আপনার আত্মলিঙ্গ চাইছি মহাদেব। আত্মলিঙ্গ প্রাপ্ত করার জন্য অনেক কঠিন তপস্যা করতে হয়। তুমি অন্য কিছু চাও রাবণ? মহাদেব, আমি আপনার আত্মলিঙ্গ প্রাপ্তির জন্য আপনার আরাধনা করে আপনার শক্তির অংশ লাভ করতে চাই। আত্মলিঙ্গ ছাড়া আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি যে তোমার মনস্কামনা আমি পূর্ণ করব। তথাস্তু। এসব কি হচ্ছে? এসব কিসের সংকেত? নারায়ণ নারায়ণ, লঙ্কেশ্বর রাবণ মহাদেবের কঠিন তপস্যা করে আত্মলিঙ্গ প্রাপ্ত করেছেন। কি? তাই যদি হয় তাহলে তো ও অজেয় হয়ে যাবে। স্বর্গলোক নরকলোক পাতাল লোকে রাবণ এখন রাজত্ব করবেন। নারায়ণ নারায়ণ। এই আত্মলিঙ্গ তোমাকে এখান থেকে পায়ে হেঁটে নিয়ে যেতে হবে রাবণ। কি? হিমালয় থেকে লঙ্কা পর্যন্ত এত দূরে আমাকে নিজের পায়ে হেঁটে যেতে হবে? হ্যাঁ, কিন্তু মনে রেখো, এই যাত্রাপথে আত্মলিঙ্গ যেন কোনোভাবেই ভূমিস্পর্শ না করে। যদি এটা ভূমিস্পর্শ করে তাহলে এই আত্মলিঙ্গ সেই স্থানেই সর্বকালের জন্য স্থাপিত হবে, কোনোভাবেই তা সরানো যাবে না। আপনার কথা আমার মাথায় থাকবে মহাদেব। তোমার কল্যাণ হোক। কিন্তু এই সমস্যার কোনো সমাধান আছে তো? যা কিছু করতে হবে তা কিন্তু রাবণ লঙ্কায় পৌঁছানোর আগেই করতে হবে। কিন্তু কিভাবে? এই বিপদ থেকে আমাদের বাঁচাবে? সব বিপদের নাশ তো আমাদের বিঘ্নহর্তাই করে থাকেন। নারায়ণ নারায়ণ। বুঝে গেছি। ॐ गणपतये नमः।
প্রণাম বিঘ্নহর্তা গণেশ। প্রণাম দেবরাজ। রাবণাত্ম লিঙ্গ নিয়ে লঙ্কায় ফিরছেন, আর উনি এই অপার শক্তি একবার লাভ করতে পারলে পৃথিবীতে প্রলয় ঘটাবেন। কিন্তু ওকে থামানো এটা তো কঠিন কাজ। আপনি যান দেবরাজ, আমি দেখছি কি করতে পারি। ঠিক সময়ের অপেক্ষা করতে হবে। সন্ধ্যা পূজোর সময় হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আমি কোনোভাবেই লঙ্কা পৌঁছতে পারবো না। কি করব আমি? সময় অতিক্রম হয়ে যাচ্ছে, কি করব আমি? এখন কি করব? আত্মলিঙ্গকে মাটির উপর রাখতেও পারবো না, আর এই লিঙ্গকে হাতে নিয়ে সন্ধ্যা পূজাও করতে পারবো না। কিন্তু সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যা পূজাও করতেই হবে আমায়। সঠিক সময় এসে গেছে। আপনি কি কিছু খুঁজছেন? বলছি, আপনি কি কিছু খুঁজছেন? ঈশ্বরী তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তুমি একটু এটা ধরো তো। কি এটা? এটা তো অনেক ভারী মনে হচ্ছে, আপনি বরং এটা মাটিতে রেখে দিন। এটা যদি করতে পারতাম তোমায় কেন বলতাম? যতক্ষণ না আমার পূজো শেষ হচ্ছে ততক্ষণ তুমি এই শিবলিঙ্গটা ধরে দাঁড়িয়ে থাকো। এটা তো খুব ভারী, আমি কিছুতেই এটা ধরে রাখতে পারছি না। এটা সত্যি খুব ভারী, আমি এটা ধরে রাখতে পারছি না, আর কি করি? আর কিছুক্ষণ অপেক্ষা করো তুমি, আমার পূজো শেষ হতেই চলেছে। নামিয়ে রাখছি। না না না, আমি আসছি। আমি এটাকে বেশিক্ষণ আর ধরে রাখতে পারবো না, এটা সত্যি ভারী। বললাম তো আর কিছুক্ষণ অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো বালক। ধরে রাখতে পারছি না, আসুন আসুন ধরুন, আমি এটা নিচে নামিয়ে রাখছি। আর কিছুক্ষণ অপেক্ষা করো। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি এটা নিচে নামিয়ে রাখছি। না না না, নিচে রেখো না। রাখছি। নিচে রেখো না ওটা। দাঁড়াও বালক, এরকম করো না। এটা তুমি কি করলে মূর্খ বালক? কি করলে তুমি? আমার সমস্ত পরিশ্রম তুমি মাটিতে মিশিয়ে দিলে। কি আপনি? প্রভু প্রভু গণেশ, আপনি? হ্যাঁ, আমি এখানে। আমার সাথে এরকম ছলনা কেন করলেন? ভগবান শিবের শক্তি পৃথিবীর সমস্ত জীবের কল্যাণের জন্য, আর তুমি তার ব্যবহার নিজের স্বার্থের জন্য করলে। কি বললেন প্রভু? নিজের স্বার্থের জন্য? আমার দেশ, আমার প্রজা, আমি তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্যই আত্মলিঙ্গ নিয়ে যাচ্ছিলাম। তুমি তো সাহসী, তুমি তো অত্যন্ত শক্তিশালী, অর্ধেক পৃথিবীর ওপর তোমার অধিকার আছে, কুবেরের ধনরাশিও তোমার কাছে আছে, তোমার আর কি চাই? আমি অপরাজিত হতে চাই প্রভু। অমর হওয়া, অপরাজিত হওয়া, এই সমস্ত জিনিস মানুষের পক্ষে অসম্ভব। তুমি দেবাদিদেব মহাদেবের ভক্ত,
যুদ্ধে অপরাজিত হওয়ার লোভ ত্যাগ করে নিজের কামনা, বাসনা আর অহংকারের ওপর বিজয় করার চেষ্টা করো রাবণ। আপনার কথা আমি বুঝতে পেরে গেছি প্রভু। তাহলে আজ থেকে এই স্থানেই আত্মলিঙ্গ প্রতিষ্ঠিত থাকবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।